হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এর আগে আমি আপনাদের বেশ কয়েকটি বড় গল্প পড়ে শুনিয়েছি, তো চলুন আজ আমরা একটা ছোট গল্প শুনি। আজকের গল্পের নাম বাড়ি থেকে পালাবার পর, লিখেছেন এনাক্ষী চট্টোপাধ্যায়। গল্পটি শারদীয়া আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি। আজকের গল্পের নাম বাড়ি থেকে পালাবার পর। বলি খোকন দাদু, এরকম করে কি মা বাবার মনে দুঃখ দিতে হয়? মাথা নাড়তে নাড়তে আঙুল তুলে প্রায় ধমক দেবার কায়দায় বললেন ছোট দাদু। বুড়ো হয়ে গেছেন তাই মাথা ওর সবসময় নড়বড় করে, বেশি চটে গেলে আর একটু জোরে। এই একই কথা অন্তত 500 জনের কাছে 500 বার শুনে শুনে আমার কান পচে গেছে, আরও 300 বার শুনতে হবে নির্ঘাত। কেউ বলছে, আরে বাবা পরীক্ষায় না হয় খারাপই করলি, তাই বলে বাড়ি থেকে পালাবি? কেউ বলে, ভাগ্য ভালো আত্মহত্যা করে বসেনি, তাহলে মা বাবার দশাটা কি হতো চিন্তা করো। কেউ বলে, উফ ভাবা যায় না হোক না, শেষকালটায় তুই, তোর কাছ থেকে এটা আশা করা যায়নি। আমি শুধু গুম হয়ে শুনে যাই, গোড়ার দিকে আপত্তি করার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। আমার গম্ভীর মুখ দেখে তারা ভাবছে আমি বুঝি খুব অনুতপ্ত, এই কেঁদে ফেললাম বলে। কাঁদতে আমার বয়ে গেছে, আর অনুতাপই বা কোন দুঃখে, আমি কি কোনো খারাপ কাজ করেছি? বরং ভালো কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের পাল্লায় পড়ে তারও তো 12টা বাজলো। এখন সবাই কাঁদো কাঁদো মুখে এসেছেন শোক প্রকাশ করতে। শোক প্রকাশ ছাড়া কি? এই যে আমি একদম নিরুদ্দেশ হয়ে যাইনি, খবরের কাগজে ফটো ছাপিয়ে খোকন ফিরে আয়, মা কেঁদে কেঁদে শয্যাগত, তোর সব দোষ ক্ষমা করে নিলাম, এইসব বেরোতে পারলো না, তার জন্য আত্মীয় স্বজনদের দুঃখ কি কম? যাগে ফিরে তো এসেছি, আর শোক প্রকাশের কি আছে? তবু সবাই সেজে গুজে পান চিবোতে চিবোতে যখন সারাদিনের জন্য বেরিয়ে পড়েছেন, তখন তারা কি এমনি এমনি ফিরে যাবেন? শোক প্রকাশ তারা করতে বদ্ধপরিকর। নিরুদ্দেশ হয়ে আমি বেপাত্তা হয়ে যাইনি, কিন্তু হতে তো পারতাম, তাহলে সেটা কিরকম ভয়ানক শোকের ব্যাপার হতো? সেই ভেবেই সুন্দর পিসি আঁচলে চোখ মুছতে লাগলেন। কেঁদো না দিদি, কেঁদো না বলে আমার মা উল্টে তার পিঠে হাত বুলোতে লাগলেন। আর এই সুযোগে মায়ের খুঁটতুতো বোনের বড় জা আর মেজো জা দুজনে দুজনকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে সে কি কান্না! এইসব দেখে শুনে ধুত্তর বলে আমি যেই না দরজার দিকে পা বেরিয়েছি, সবাই সমস্বরে যা একখানা চেঁচামেচি জুড়লেন, ওরে খোকন আবার কোথায় চললি রে বাছা, অমন করে মায়ের প্রাণে দুঃখ দিয়ে। কেউ বলেন, আহারে মুখখানা একেবারে শুকিয়ে গেছে, কোথায় যাচ্ছিস অত রোদ্দুরে? কেবল মা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আসল কথাটা আন্দাজ করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, কোনো লাভ নেই, ভুলো গেছে হাওড়া মামার বাড়ি। কাঁদুনে পাটিদের কেউমেও তখনও সমানে চলছে, কেউ মাকে পরামর্শ দিচ্ছে ওকে একদম একলা বাইরে ছেড়ো না, যদি ভালো চাও তো একবার যখন পালিয়েছে তখন আবার পালাতে কতক্ষণ, চোখে চোখে রাখবে সর্বদা, এক দণ্ড কাজ ছাড়া করবে না। আমি আর পারলাম না, কড়া গলায় বললাম, আপনারা যদি হল্লা না থামান তাহলে কিন্তু আমি আবার পালিয়ে যাব। ম্যাজিকের মতো কাজ হলো, সব হাউমাও বন্ধ, কেবল মা নরম গলায় ধমকে উঠলেন, এ কি অসভ্যতা খোকন, বড়দের সঙ্গে এরকম করে কথা বলে? আমি মুখ গোজ করে বললাম, ওরা কেন এরকম করছেন, তুমি কেন ওদের বলে দিচ্ছ না যে আমি পরীক্ষায় মোটেই খারাপ করিনি, মানে এখনো তো রেজাল্টই বেরোয়নি। মনে মনে বললাম, বেরোলে তখন ভাবা যাবে, আমি পালিয়ে গেলেই তোমাদের আনন্দ, তাকে আর আমি বুঝতে পারিনি। তাহলে সত্যিটা কবুল কর, পালিয়েছিলি কেন? ইনি হলেন মায়ের খুঁড়তুতো বোনের সেজো জায়ের ভাইপো, আমি ওকে দুচক্ষে দেখতে পারি না। পরীক্ষায় ফেল করে যারা পালায় তারা বোকা, আমি গম্ভীরভাবে জানালাম, মনে মনে বললাম, বোকা বলেই তো পরীক্ষায় ফেল করে।
পিন্টু মানে মায়ের খুঁড়তুতো বোনের সেজো জায়ের ভাইপো নাছোড় বান্দা। সে বলল অনেকে ফার্স্ট হয়নি বলেও পালায় কিংবা সুইসাইড করে, তারা আরো বোকা। আমার মাথাটা ক্রমশ গরম হচ্ছে। বাদ দে বাদ দে, তুই কেন পালাতে গেলি, তুই তো ঠিক, একটু কেশে নিয়ে বলল পিন্টু, মানে ফার্স্ট সেকেন্ড হওয়ার যোগ্য। এইটুকু বলে সে চট করে নিজেকে সামলে নিয়ে শেষ করলো, মানে তুই তো ওদের মতো বোকা নোস, তাহলে পালালি কেন? কত রকম কারণ থাকে, আমি উদাসভাবে বললাম। যেমন পিন্টু একটা ছিনে জোক, শোক প্রকাশ যারা করতে এসেছিলেন তাদের কিন্তু কান খাড়া, চোখের জল বাষ্প হয়ে উড়ে গেছে কোন কালে। আমাকে একজন ডেকেছিল, আমি অম্লান বদনে বলে বসলাম, সমস্বরে বলে উঠলেন শোকার্তরা, বলে কি নিশিতে ডেকেছিল নাকি? মাঝরাতে কেউ তোর নাম ধরে তিনবার ডেকেছিল, হ্যাঁ রে মনে পড়ছে কিছু? নিশিতে মানে রাত্রিরে? আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। নিশির ডাক, নিশির ডাক। সে হলো গিয়ে, মা বাধা দিয়ে বললেন, সুন্দর দিদি ওসব আজে বাজে কথা থাক না। আজে বাজে কি বলছো গো? সুন্দর পিসি এবার আমাকে ছেড়ে মাকে টার্গেট করলেন। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, রাত্রিরে তো কেউ ডাকেনি, আমি কি তাই বললাম নাকি? সুন্দর পিসির লেকচার মাঝপথে বাধা পড়ে যাওয়াতে উনি গজগজ করতে লাগলেন। দর্শকরা তখন দু ভাগে ভাগ, কেউ নিশির গল্প শুনতে উৎসুক, বাকিরা আমার কাছ থেকে দুপুরবেলায় আগন্তুকের কথা শুনতে চায়। কে এসেছিল রে, কখন, কোথায়, কি বলল তোকে, ডাকলো আর তুই চলে গেলি? প্রত্যেকে একটা করে প্রশ্ন ছুটতে লাগলো। আমার তো কান কালা হওয়ার জোগাড়, আমি দু কানে হাত চাপা দিয়ে বললাম, উফ, একসঙ্গে এত প্রশ্ন, দু চারটে অপশন দেবে তো? পিন্টু ধাঁ করে বলে বসলো, চারটে। সুন্দর পিসির গজগজা নিয়ে একটু কমেছে ততক্ষণে। উনি চোখ পাকিয়ে পিন্টুকে বললেন, কিসের চারটে? চারটে অপশন, তাই দিতে হয়, বলল পিন্টু। আমি মনে মনে সায় দিলাম, কিন্তু কথাটা কি করে পারা যায় এদের সামনে, বললে তো কেউ বিশ্বাসই করবে না, একমাত্র ভরসা মা। ইতিমধ্যে হুড়মুড় করে আরো এক গাদা লোক ঢুকে পড়েছে ঘরে। আবার এক প্রস্থ, ওরে খোকন তুই কোথায় গেছিলি রে, তুই ছাড়া পৃথিবী অন্ধকার, এসবের পালা চুকলো। এরা সব শোক প্রকাশ করতে এসেছে, সহজে তো বিদায় হবে বলে মনে হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি কি করে এদের উপযুক্ত ব্যবস্থা করা যায়। নতুন অতিথিদের মধ্যে ছিল ইলাদি, যেহেতু তো দিদির প্রাণের বন্ধু, তার দেখলাম শোকের চেয়ে কৌতূহল বেশি। তবু ভালো, বাইরের লোক আমাকে ডাকে রিকু বলে, রিক থেকে ভেঙে চুরে হয়েছে রিকু। ইলাদি এবার আমাকে নিয়ে পড়ল, কোথায় গিয়েছিলে রে রিকু? পাখি চড়াতে, আমার গম্ভীর মুখে উত্তর। কি কি চড়াতে? বললাম তো পাখি, লোকে গরু ছাগল চড়ায় জানো, আশা করি সেরকম পাখি চড়ানো একটা কাজ। কথাটা শুনতে যতই উদ্ভট লাগুক আসলে কিন্তু মিথ্যে নয়, কিন্তু ওই যে বললাম এদের মগজে গজাল না ঠুকে এসব বোঝানো যাবে না। খুব গুল মারতে শিখেছিস দেখছি, বলল ইলাদি। আমি একটু কাঁধ ঝাঁকালাম, তার মানে তুমি যদি গুল মনে করো তাহলে তাই, কিন্তু আমার প্রতি সকলের এত অ্যাটেনশন পিন্টুর আর সহ্য হচ্ছিল না। সে দুম করে বলে বসল, ওকে নিশিতে ডেকেছিল। এবারে গুলটা মারছে কে? আমি পাল্টা প্রশ্ন করলাম ইলাদিকে। নিশিতে? ইলাদি দু চোখ গোল গোল করে একবার আমার দিকে একবার পিন্টুর দিকে তাকাতে লাগলো। তারপর মনস্থির করে প্রশ্নবাণ ছুড়ল পিন্টুর দিকে, কি বললি আর একবার বল। আমি দেখলাম এই সুযোগ, ঘর ভর্তি লোক এখন পিন্টুর ব্যাখ্যা শোনার জন্য উৎকর্ণ হয়ে আছে। সুন্দর পিসির তো পাঞ্চিবনও বন্ধ, এবারে উনি জমিয়ে দেবেন আসর। আমাকে গুটি গুটি পালাতে দেখতে পেল না কেউ, প্রথমে এক পা, তারপর দু পা, তারপর এক লাফে বাইরে, বাইরে এসেই দে ছুট। কিন্তু পালাতে চাইলে কি পালানো অত সহজ, বিশেষ করে যখন এবারকার পলায়ন পর্বের জের এখনো কাটেনি। জোড়া জোড়া অদৃশ্য চোখ আমার দিকে তাক করে আছে, চটিটা খুলে চপ্পলটা পায়ে গলাতে গেছি, কে একজন বজ্র মুষ্টিতে শার্টের কলার খামচে ধরল। এই যে মিস্টার, আবার কোথাও পিটান দেয়া হচ্ছে শুনি? বুবাইদা, পাশের বাড়ির দাদা,
সব কাজে এক পায়ে খাড়া। মা তো বুবাই বলতে একেবারে অজ্ঞান, বুবাইয়ের মতো নাকি ছেলে হয় না। আমাকে খোঁজবার জন্য সবাই যখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন বুবাই সেই গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়ে আরও দাম বাড়িয়েছে নিজের। আমি দুমড়ে মুচড়ে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বুবাইদার গায়ে অনেক বেশি জোর। ওর সঙ্গে পারবো কেন? কোথায় যাওয়ার তালে আছো? হ্যাঁ, যথেষ্ট কি শিক্ষা হয়নি চাঁদু? ওহ, ছাড়ো বলছি, যাচ্ছিলাম ভুলোদের বাড়ি। চালাকি করার জায়গা পাওনি, ভুলোদের বাড়ি মারবো এক গাঁটটা। বললো বটে, কিন্তু ততক্ষণে আমার কলা ছেড়ে দিয়েছে বুবাইদা। আমি ভাবলাম এর মধ্যে চালাকি করার কি আছে, ভুলোর বাড়ি তো আমি দিনের মধ্যে 10 বার যাই। ভাবছি এমন সময় রিকু রিকু বলে চেঁচাতে চেঁচাতে হন্তদন্ত হয়ে যাকে আসতে দেখলাম, সে আর কেউ নয়, স্বয়ং ভুলো। বাঁচালি বললাম আমি, এরা কেউ আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। ভুলো কিছু না বলে একবার আর চোখে বুবাইদার দিকে আর একবার আমার দিকে দেখে নিয়ে ঘোষণা করলো, বুবাইদা তোমাকে মা একটু ডাকছিল। আগে বলবি তো, বলেই হনহন করে চলে গেল বুবাইদা। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। পরের উপকার করার সুযোগ পেলে বুবাইদাকে আর ঠেকিয়ে রাখে কার সাধ্য। এই শুনলাম তুই নাকি মামার বাড়ি গেছিস, আমি জানতে চাইলাম। আমি যাইনি, গেল ওরা সব। আমি ঠিক বুঝে গেছি কিসের জন্য ভুলো মামার বাড়ি যাওয়ার লোভ সংবরণ করে এখানে হাজির হয়েছে। আমার মুখ থেকে সব ঘটনাটা না শোনা পর্যন্ত ওর ভাত হজম হচ্ছে না। আর সত্যি বলতে কি, আমিও কাউকে না বলতে পেরে বড় অস্বস্তিতে আছি। কাকে আর বলা যায়? মা হয়তো খানিকটা বুঝবে, তবু কতটা বুঝবে আমার সন্দেহ। জুতো পরছিস কেন, জিজ্ঞেস করলো ভুলো, যাচ্ছিস কোথাও? কোথায় আর যাব, এরা কেউ যেতে দিলে তো? এখন তো কড়া নজর সকলকার, ভেবেছিলাম তোদের বাড়ি যাব। খুলে ফেল জুতো, চল ছাদে যাই। আমরা গুটি গুটি ছাদে চললাম। পিন্টু দেখতে পেলেই হয়েছিল আর কি। ইট বার করা পাঁচিলটায় পা ঝুলিয়ে বসলাম আমি, ভুলো বসলো একটা ভাঙা টেবিলে চড়ে। যত রাজ্যে ঝরতি পড়তি জিনিস ছাদে দাঁই করে রাখা থাকে, কাঠের জিনিসগুলো ন্যাড়া পড়ার দিন আগুনে দিয়ে দেওয়া হবে। দূরের আকাশে অনেক চিল লাট খাচ্ছে। আমি একটার দিকে আঙুল দিয়ে দেখালাম, দেখতে পাচ্ছিস? কি, ওটা তো চিল। আমিও তাই ভেবেছিলাম প্রথমে, তারপর যখন নেমে এসে কার্নিশে বসলো দেখলাম চিল নয়। তাহলে কি, কাক? দূর বোকা, কাক হতে যাবে কেন? কাকরা কখনো অত উঁচুতে উঠতে পারে? ওটা ছিল একটা হাঁস, তাও খোঁড়া। তুই দেখলি, তোকে দেখে উড়ে পালালো না? না, সেই তো অবাক কাণ্ড, বিশ্বাস করবি এরপরে যা হলো? বলতো শুনি। ওর গলা ধরে ঝুলছিল একটা ছোট্ট পুতুল, এই কড়ে আঙুলের সাইজের। চি চি করে ডাকছিল। আমি কাছে যেতেই শুনতে পেলাম মানুষের ভাষায় কথা বলছে। তোর সঙ্গে কথা বলল? হ্যাঁ, প্রথমে বললো একটু জল খাবো। আমি বৃষ্টির জমা জল এনে দিলাম, একটা খুঁড়িতে ছিল। চো চো করে খেয়ে নিয়ে চিৎপাত হয়ে শুয়ে পড়ল। কোথায়, কার্নিশে? আমি ওকে হাত তুলে ভালো করে দেখে নিয়ে একটা ইটের ওপর শুয়ে দিলাম। ছোট্ট কোড়ে আঙুলের মতো হলে কি হবে, মানুষের মতো চোখ মুখ নাক, তাছাড়া কথাও বলছিল আমাদের মতো। কি বলল পুতুলটা? সে মস্ত গল্প, আমি খুব একটা বিশ্বাস করিনি প্রথমটা। গল্পটা কি? ওর নাম নাকি হৃদয়, গণেশ ঠাকুরের সাপে ওরকম হয়ে গেছে। গণেশ ঠাকুর বলেছেন বুড়ো আংলা জক হয়ে থাক। বুড়ো আংলা জক, সে আবার কি? মানে বুড়ো আঙুলের মতো এই টুকখানি, পাতালে জক হয়ে বসে থাকতে হবে অন্ধকারে, কোনোদিন আলোতে আসতে পারবে না, বাপ মা ভাই বোন কাউকে দেখতে পাবে না কোনোদিন। ওরে বাবা, কেন, ও কি করেছিল, খুব খারাপ কিছু? সেটা বলতে পারবো না, সে কথা চেপে গেল। বললো এখন থেকে ও একদম বদলে গেছে, গণেশ ঠাকুরের কাছে পা ধরে মাপ চাইবে, তাই হাঁসের পালের সঙ্গে যাচ্ছে মানস সরোবর, সেখান থেকে কৈলাস। কেন মানস সরোবর? কেন কৈলাসে কি আছে? ওর ধারণা সেখানে গণেশ ঠাকুরের বাড়ি। ভুলো আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তুইও যেমন, ও বললো আর তুই বিশ্বাস করে নিলি? আমি ভাবছিলাম সবটাই স্বপ্ন, স্বপ্নে কত কি হয়, তখন মনে হয় যা দেখছি সবই সত্যি। তারপর কি বললো তোর বুড়ো আংলা জক?
ওকে দেখে আমার মনে হচ্ছিল বুড়ো আংলা না হয়ে ওর নাম হওয়া উচিত কোড়ে আংলা, এইটুকু রোগার দিকদিকে। অনেকদিন খেতে পায়নি নিশ্চয়ই, তা হতে পারে, অনেক দূর থেকে হাঁসের পিঠে চড়ে এসেছে বলছিল। তবে কতদিন ধরে আসছে সে কথা তো বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তুই তো ভাবছিলি তুই স্বপ্ন দেখছিস। আমি একবার ভুলোর দিকে তাকালাম, স্বপ্নের কথাটা কিন্তু তখন ভাবিনি। কি জিজ্ঞেস করেছিলাম তাও তো ভালো করে মনে পড়ছে না, তবে বুড়ো আংলার গল্পটা মনে আছে। ভারী আশ্চর্য গল্প, হৃদয়ের মতে অবশ্য ওটা গল্প নয় সত্যি ঘটনা। গল্পই হোক আর সত্যি ঘটনাই হোক, ব্যাপারটা এরকম। আমতলি গ্রামের ছেলে হৃদয় কি যেন কারণে গণেশ ঠাকুর ওকে সাপ দিয়ে পুঁচকে পুতুল বানিয়ে দেন। প্রথমটা হৃদয়ের বেশ মজাই লেগেছিল, কিন্তু পুরনো অভ্যেস মতো বিড়ালের ল্যাস টানতে গিয়ে উল্টে তার কাছে এক থাপ্পড় খেয়ে গিয়ে বুঝতে পারলো ব্যাপারটা গোলমেলে। তারপরে তার পেটের ওপর দুই পা চেপে যখন বিড়াল বলল, জানিস তোকে এক্ষুনি নেংটি ইঁদুরের মতন ঘাড় মটকে খেয়ে ফেলতে পারি, নেহা তোর মায়ের অনেক নিমক খেয়েছি তাই আজ ছেড়ে দিলাম, তখন হৃদয় প্রায় কেঁদে ফেলে আর কি। এতদিন তো তারই কাজ ছিল গরুর কানে বলতা ছাড়া, ইঁদুরের গর্তে জল ঢেলে দেওয়া, কুকুর ছানা বেড়াল ছানার ল্যাজে কাঁকড়া ধরিয়ে দেওয়া, মায়ের ভাড়ার ঘরে আমশির হাঁড়িতে আরশোলা ভরে দেওয়া, এইরকম নিত্য নতুন উৎপাত তার মাথা থেকে গজাত। কিন্তু এখন তো শালিক চড়াই ইঁদুর গরু সবাই তাকে ছ্যা ছ্যা করছে, হাসাহাসি করছে। বুড়ো আংলা জখ হওয়ার পর থেকে হৃদয় তাদের কথা বুঝতেও পারছে, বুঝতে পেরে আরো মুশকিল। একদিন যেসব মুরগি আর হাঁস তাকে দেখলে দৌড়ে পালাতো, এখন তারা মুখের সামনে দাঁড়িয়ে হেসে লুটোপুটি খাচ্ছে। এই দেখে রেগে আগুন হয়ে হৃদয় মেরেছে এক ঢিল, আর যায় কোথায়, ওইটুকু বুড়ো আঙুলের সমান ছেলেটাকে হাঁস মুরগিরা ভয় পাবে কেন। তারা কিচমিচ খিটখিট করতে করতে হৃদয়কে ঘিরে ধরে যা মুখে আসে তাই বলে যেতে লাগলো। শুনে হৃদয়ের কান গরম। এমন সময় আস্তাকুট থেকে ছাই পাশ মেখে বাঘের মতো ডোরা কাটা এক বিড়াল কিও কিও বলতে বলতে যেই না সেদিকে আসা, অমনি হাঁস মুরগির দল ভালো মানুষের মতো মাটিতে যেন কত পোকা খুঁজছে এইভাবে পায়ে পায়ে পিটান দিল। বেগতিক দেখে হৃদয় খুব নরম হয়ে যথাসম্ভব ভদ্রভাবে বিড়ালের কাছে জানতে চাইল কোথায় গেলে সে গণেশ ঠাকুরের দেখা পাবে। বিড়ালের ভারই বয়ে গেছে তার কথার উত্তর দিতে। বিড়াল আরাম করে রোদে বসে পায়ের আঙুল থেকে ল্যাজের ডগা অবধি চেটে চেটে সাফ করে গা ঝাড়া দিয়ে ল্যাজটা হৃদয়ের নাকের সামনে নেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে বলে গেল, হুম। হৃদয় একেবারে মাটির সঙ্গে মিশে গেল। তারপর গোয়ালে গিয়ে অনেক চেষ্টা করলো হৃদয়, ধলা গায় কোপলে গায় কালো গায় কেউ ওর সঙ্গে হেসে কথা বলল না, তার দুর্দশায় দুঃখ প্রকাশ করা দূরে থাক। ধলা গায় বলল, হবে না, মাথার ওপর ধর্ম আছেন। কোপলে গায় বলল, আমার কানে বলতা ছাড়া বেশ হয়েছে, খুব হয়েছে। কালো গায় বলল, খবরদার কাছে এসেছ কি এক লাথিতে মাথার খুলি ফাটিয়ে দেব। ধলা আবার বলল, আয় না এইবার একবার শিং ধরে নাড়া দিয়ে দেখ। কোপলে বলল, একবার বলতা নিয়ে কাছে এসো, মজা টের পাচ্ছি। এই রকম সব কথাবার্তা শুনে বেচারা হৃদয় একেবারে মুষড়ে পড়ল। পশু পাখি যার কাছেই যায় সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মুখ চুন করে বেচারা বেড়ার ধারে বসে আছে আর ভাবছে কি করলে কোথায় গেলে গণেশ ঠাকুরের দেখা পাওয়া যায়। এমন সময় দেখে কি পুকুর থেকে ছপছপ করে উঠে এলো একটা খোঁড়া হাঁস। ব্যস্ত সমস্ত হয়ে হাঁসকে মাঠের দিকে যেতে দেখে হৃদয় তাকে জিজ্ঞেস করল, কোথায় যাওয়া হচ্ছে। হাঁস বলল, মানস সরোবর, সে তো অনেক দূর, এখান থেকে জামতলি, সেখান থেকে ভদ্রেশ্বর, তারপর বদ্যিবাটি, তারপর মোগলসরাই, হরিদ্বার, মানস সরোবর, এই তো সিধে রাস্তা। তাহলে আমিও তোমার সঙ্গে আছি বলে হাঁস কিছু বলার আগে হৃদয় এক লাফে তার পিঠে চেপে বসেছে। বুড়ো আংলা জখ হয়ে অবধি তার ওজন এতই কমে গেছে যে খোঁড়া হাঁসের মনে হলো তার পিঠে যেন একটা টিকটিকি চেপেছে। এমন সময় আকাশ থেকে ভেসে এলো বুনো হাঁসেদের ডাক, কে যাবি চলে আয় মানস সরোবর ধৌলাগিরি।
আসছি ভাই, একটু আস্তে আস্তে চলো। বলতে বলতে হৃদয়কে পিঠে নিয়ে ডানা মেলে দিয়ে বাতাস কেটে সা করে শূন্যে উঠলো খোড়া হাঁস, যেন জেট প্লেন টেক অফ করছে। তারপর শুরু হলো এক আশ্চর্য অ্যাডভেঞ্চার। হাঁসের পালক চেপে ধরে বসে আছে হৃদয়, তার চারপাশের বাতাস তোলপাড় করে চলেছে হাঁসের দল, ঝপঝপ উঠছে পড়ছে তাদের ডানা, কানে আসছে বাতাসের শো শো আর হাঁসদের হাঁক ডাক। বুড়ো আংলা জগ, তাই তাদের ভাষাও বুঝতে পারছে পরিষ্কার। এদিক ওদিক থেকে আরো কত পাখির দল উড়ে চলেছে, কেউ যাচ্ছে বাঁ থেকে ডান দিকে, কেউ ডান থেকে বাঁ দিকে, এ দল ও দলে কথা হচ্ছে, কেউ জিজ্ঞেস করছে কোন দরিয়া কোন দরিয়া, জবাব হলো সাইবেরিয়া সাইবেরিয়া। এরা জানতে চায় চললে কোথায়, সে কদ্দূর। ওদিকের পাখির পাল সমস্বরে বলে উঠলো চিড়িয়াখানা আলিপুর। এরা বলল ঝিলের জলে ময়লা বড়, এরা বলল তাই কি ভয়ে জড়সড়। শেষের কথাটা ঠাট্টা বুঝতে পেরে পাখির দল ঠাঠা করে হেসে ওঠে, তাহলে নেমে পড়ো নেমে পড়ো বলে হুস করে উঠে গেল অনেকটা উপরে। হৃদয় সব শুনছে কিন্তু নিজের মুখে কুলো পাটা, শেষে কি বলতে কি বলে বসবে, চটিয়ে দেবে খোড়া হাঁসকে, পিঠ থেকে নামিয়ে দিলে তার আর মানুষ সরোবার যাওয়া ওখানেই খতম। এইরকম করে যেতে যেতে অনেক কাণ্ড ঘটতে লাগলো। তার খানিক খানিক হৃদয় আমাকে বলেছিল, বাকিটা আমি আন্দাজ করে নিলাম। বেচারা বুড়ো আঙুলের সাইজের মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবে কেন, হাঁফিয়ে উঠছে খিদে পাচ্ছে। আমার পকেটে আধখানা বিস্কুট ছিল, তারই এক কোণা ভেঙে গুঁড়ো করে দিলাম। খানিকক্ষণ খেয়ে হৃদয় বলে বসল চারটি ভাত পেলে হতো। আমি দেখলাম মহা মুশকিল। তারপর ছাদের কোণে ঘুড়িলাটাই পড়ে থাকতে দেখে মাথায় বুদ্ধি এলো, দাঁড়াও আমি আসছি বলে নিচে নামতে গিয়ে থেমে গেলাম। এতটুকু বুড়ো আংলাকে যদি কাকচিলে ঠোকর মারে কিংবা মুখে করে নিয়ে চলে যায়। অনেক কায়দা করে দুখানা ঘুড়ি দিয়ে একটা তাঁবুর মতো বানিয়ে তার মধ্যে হৃদয়কে ঢুকিয়ে এক দৌড়ে চলে গেলাম একতলায় রান্নাঘরে। ঘুড়িতে মাঞ্জা দেব, ভাত চাই ভাত চাই বলে মোহা হইচই জুড়ে দিতেই জানকি মাসি শাল পাতায় করে একটুখানি ভাত দিয়ে সাবধান করে দিল, দেখো গরম আছে কিন্তু। আমি তবু দাঁড়িয়ে আছি দেখে জানকি মাসি বলে উঠল, আবার কি, আর ভাত দিতে পারবো না কিন্তু। আমি কাচুমাচু মুখে বললাম, একটু ডাল না মানে চচ্চড়ি হলেও হবে। কোমরে হাত দিয়ে কড়া চোখে আমাকে ভালো করে দেখে নিল জানকি মাসি, ডাল চচ্চড়ি দিয়ে মাঞ্জা, এ তো বাপের জন্মেও শুনিনি বাপু, কি তোমার মতলক্ষা নাকি? কিছু না কিছু না বলতে বলতে আমি সেখান থেকে চোখের নিমেষে হাওয়া, শুধু শুধু ভাতই খেতে হবে বুড়ো আংলাকে, আমি আর কি করব। ছাদে গিয়ে দেখি ঘুড়ির ঘর যেমন ছিল তেমনই আছে, কিন্তু কার্নিশে তো খোড়া হাঁসের টিকিও দেখা যাচ্ছে না। হৃদয় আগে তো ভাতটা খেয়ে নি, তারপরে ওকে দুঃসংবাদটা দিলেই হবে। এখন এই বুড়ো আঙুলের মাপে ছেলেটাকে নিয়ে আমি কি করব, মহা দুশ্চিন্তায় পড়লাম। হৃদয় ইতিমধ্যে শাল পাতা চেটে পুটে সাফ করে আঙুল চাটতে বসেছে। কতদিন পরে ভাত খেলাম, বড্ড উপকার করলে ভাই, তোমাকে কি বলে ডাকবো? আমার নাম রিকু, মা বলেন খোকন। ঠিক আছে রিকুই ভালো। শোনো হৃদয়, একটা খারাপ খবর, তোমার হাঁস কিন্তু তোমাকে ফেলে চলে গেছে। চলে গেছে? কই দেখি। দেখবে আর কি করে, আমি ওকে মুঠো করে উঠিয়ে এনে পুরো ছাদটা চক্কর মারলাম, খোড়া হাঁস কেন, কোথাও কোনো হাঁসের চিহ্ন নেই, আকাশ খালি, রোদ্দুর ঝকমক করছে, এত রোদে বোধহয় পাখিরা যে যার বাসায় গিয়ে জিরোচ্ছে। সব দেখে শুনে তো হৃদয়ের মুখ শুকনো, মাথা চুলকোতে চুলকোতে সে বলল, তাহলে আমার মানস সরোবরে যাওয়ার কি হবে? সে প্রায় কেঁদে ফেলে আর কি। আমি তাড়াতাড়ি বললাম, তুমি কিছু ভেবো না, আমি তোমার ঠিক ব্যবস্থা করে দেবো। করে দেবে? জল ভরা চোখে তাকালো হৃদয়, তার কোঁকড়া চুল কপাল ঢেকে প্রায় চোখ অবধি পৌঁছে গেছে। এতক্ষণে নজর করলাম, আমার পকেটে সবসময় চিরুনি থাকে, ভাবলাম ওকে দিই। তারপর মনে হলো, না না, আমার চিরুনি তো ওর কাছে তলোয়ারের ফলার মতো, শেষে যদি গলা কেটে দুখানা হয়ে যায়। চুলটা সরিয়ে নাও, আমি ওকে বললাম, আর পারো তো গেঞ্জি দিয়ে চোখটা মুছে ফেলো, কান্নার কি আছে, বললাম তো আমি তোমাকে পৌঁছে দেব। তাহলে চলো শিগগির চলো, হৃদয়ের আর তর্সইছে না। আমি খুব তাড়াতাড়ি চিন্তা করে নিলাম, সঙ্গে একটা চিরুনি, একটা ছুরি আর কিছু চুইংগাম আছে, এছাড়া আর কি লাগবে, কিছু টাকা পয়সা,
ট্রেনেই যাই কি বাসে কি নৌকোয়, আমার তো হাঁসের মতো ডানা নেই যে হুস করে উড়ে গেলেই হলো। টিকিট কাটতে হবে, বুড়ো আংলাকে পকেটে পুরে নিচে নেমে এলাম। প্রথমে আমার ঘরে পেন্সিলের বাক্স হাতরে যা খুচরো পাওয়া গেল অন্য পকেটে পুরলাম। আলনা থেকে ঝুলছিল ছর্দির ঝোলা ব্যাগ, তার থেকে পাওয়া গেল গোটা তিনেক 10 টাকার নোট। এখন আর ছর্দিকে বলার সময় নেই, পরে বুঝিয়ে দিলেই হবে। এইবার শুরু হলো বুড়ো আংলার সঙ্গে আমার অভিযান। মানস সরোবর পর্যন্ত যাওয়ার কোনো বাসনাই আমার ছিল না। ভেবেছিলাম কোনো উড়ন্ত হাঁসের ঝাঁক দেখলে তাদের সঙ্গে ভিড়িয়ে দেবো ওকে। কোন দিকে যাওয়া যায়? চিড়িয়াখানার ঝিলে, কিন্তু এখন তো গরমকাল, ওখানে হাঁসেরা আসে শীতকালে। অন্যমনস্কভাবে হাঁটছি তো হাঁটছি, এদিকে পকেটের মধ্যে অস্থির হয়ে উঠেছে হৃদয়, খালি খালি টান মারে। আমি ওকে বার করে হাতে তেলোতে বসালাম। ওরকম করছো কেন জিজ্ঞেস করলাম। তুমি হেঁটে হেঁটে কত দূর যাবে, ট্রেনে উঠছো না কেন? কোন ট্রেনে উঠবো তাই তো ভাবছি, সামনে যেটা পাবে তাতেই উঠে পড়ো, এতক্ষণে খোঁড়া হাঁস কত দূরে চলে গেল। তুমি ট্রেনে বসে থাকলে ও তোমাকে কি করে খুঁজে পাবে? কেন, হংসেশ্বরীর মন্দিরে? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। কি বললে, হংসেশ্বরীর মন্দির? তার মানে বাঁশবেড়িয়া? বাঁশবেড়িয়া কি ব্রাহ্মণ বেড়িয়া তা আমি কি করে জানবো, ওরা বলাবলি করছিল তাই শুনেছি। কি বলাবলি করছিল? হংসেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে বেলপাতা ঠোঁটে নিয়ে উড়ে গেলে পথে কোনো বিপদ হবে না। শোনো হৃদয়, এরকম করে যেখানে সেখানে ঘুরে বেড়ালে তো হবে না, তুমি ঠিক করে বলো কোনখানে যেতে চাও, হংসেশ্বরীর মন্দিরে না মানস সরোবর? আমি ওকে হাতে তেলো থেকে আবার বুক পকেটে ঢোকালাম, বললাম মাথাটা উঁচু করে পকেটের কোন ধরে ঝুলে থাকো, তাহলে শ্বাস নিতে সুবিধে হবে। হ্যাঁ, এবার বলো কোথায় যাবে তুমি? হৃদয় আমার কথা বুঝতে পারলো বলে মনে হলো না, সে আপন মনে বলে যেতে লাগলো, সে যা কাণ্ড হলো হংসেশ্বরীর মন্দিরে, খোঁড়া হাঁসকে তো ওরা কেটেই ফেলেছিল প্রায়। এমন সময় আমাকে দেখে যত সব নারায়ণের দল জয় বাবা বামনদেব, জয় বাবা বামনদেব বলে সে কি পেন্নামের ঘটা, হাঁস এই সুযোগে ঝটপট করে ওদের হাত ছাড়িয়ে দিয়ে ছুট। ওরা বলতে লাগলো জয় বাবা বামনদেবের জয়। নিজের মনে হো করে হেসেই কুটিপাটি হলো হৃদয়। আমি পকেটে একটু থাবড়ে বললাম, বুঝেছি, তোমার অতীত বর্তমান সব গোলমাল হয়ে গেছে, ঠিক আছে চলো আমি তোমাকে মানস সরোবরের রাস্তায় এগিয়ে দিই, সবটা যাওয়া যাবে না, বাড়িতে বলে আসিনি। হৃদয় হাসি থামিয়ে একটু দম নিল, তারপর বলল আমার খিদে পেয়েছে। আমি বিরক্ত হয়ে বললাম, সারাক্ষণ খাই খাই করো না তো, আমাকে প্ল্যানটা ভেবে নিতে দাও। সবচেয়ে সহজ হয় এখন মেট্রো করে টালিগঞ্জ, সেখান থেকে ট্রেনে শিয়ালদা, তারপর দার্জিলিং মেল ধরে সোজা শিলিগুড়ি, তারপর হয় কার্সিয়াং, নয় দার্জিলিং গেলেই তো শুরু হয়ে গেল হিমালয়। একবার সেখানে পৌঁছে গেলে মানস সরোবর আর কতই বা দূর, কোনো পাখির ঝাঁকের জিম্মা একে গুছিয়ে দিয়ে আমি বাড়ি ফিরে আসব। মনের মধ্যে অবশ্য একটু খচখচ যে করছিল না তা নয়, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কাউকে সামনে পেলাম না যে বলে আসব। চলো হৃদয় আমরা প্রথমে পাতাল রেলে চলি। এই কথা বলতেই হৃদয় যা একখানা চিৎকার জুড়ে দিল, না না পাতালে যাব না, তুমি আমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যেও না, আমি জক হয়ে সোনাদানা পাহারা দিতে চাই না। আমি বললাম আচ্ছা, ঝামেলায় পড়া গেল, যা হোক এ পাতাল সে পাতাল নয়, এখানে আলো আছে, ছবি আছে, লোকজন আছে, ট্রেন চলে, সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি। বুঝতে পারলাম হৃদয় আমার কথা বিশ্বাস করছে না। তুমি বাজে কথা বলছো, সিঁড়ি কি করে চলবে? এই দেখবে চলো, গাইয়া ভূতটাকে নিয়ে কি করি, পাতাল রেলে উঠে অবশ্য ওর মুখে আর কথাটি নেই। একবার শুধু ফিসফিস করে বলল, আমাকে একটু বাইরে বার করবে? হাতের মুঠোয় ওকে রাখা বিপদ, যাতে চেপটে না যায় সেজন্য মুঠো শক্ত করা যাবে না, আবার বেশি আলগা করলে শুরুত করে গড়িয়ে পড়ে যাবে। মুঠোটা মুখের কাছে এনে কথা বলতে গেলে লোকে অবাক হয়ে তাকাচ্ছে, একজন তো বলেই বসলো, দেখছিস কতটুকু ছেলের হাতে সেলফোন। গল্পটা এই পর্যন্ত শুনে ভুলও বলে উঠল, কিন্তু তোরা রাত্রিটা কোথায় কাটালি, তোকে তো পাওয়া গেল পরের দিন। কোথায় আবার? থানায়, ভুল ট্রেনে উঠে পড়েছিলাম, যা বকবক করছিল ছেলেটা। একজন আদবুড়ো মতো লোক অনেকক্ষণ ধরে আমাদের লক্ষ্য করছিল, সে জিজ্ঞেস করলো, বজবজে কে থাকেন খোকা?
বজ বজ, আমি তো হাঁ, এটা তো বজ বজের ট্রেন। পকেট থেকে হৃদয়ে ফোড়ন কাটলো, বজ বজ থেকে মানস সরোবর কত দূর? আমি তাড়াতাড়ি বলে উঠলাম, বজ বজ থেকে মানস সরোবরে যাওয়া যায়। ভদ্রলোক মুচকি হাসলেন, মানস সরোবরেও যেতে পারো, আবার বঙ্গোপসাগরে ভেসে পড়তে পারো। আমি ভুলটা বুঝতে পেরে পরের স্টেশনে নেমে আবার উল্টো দিকে ট্রেনে চাপলাম। বালিগঞ্জ স্টেশনে নেমে আবার ট্রেন বদল করে যেতে হবে শিয়ালদা। ধাক্কা ধাক্কি করে টিকিট কাটতে যাচ্ছি, মনে হলো বজবজের ট্রেনের সেই লোকটা আমাদের সঙ্গে সেটে আছে। এতক্ষণে নড়ে চড়ে বসলো ভুলো। রিকু, তোর গল্পটা আরো কতক্ষণ চলবে? মনে হচ্ছে আজ বোধহয় শেষ হবে না, আমি বরং বিকেলে আসব। তো তা থাকে, তুই যা, আমি বললাম। জানতাম বুড়ো আংলার গল্প ও শুরু থেকেই বিশ্বাস হয়নি, গল্পের শেষটা শুনলে কি ভাবতো কে জানে। ভুলোকে আর বলতে যাইনি, কাউকেই বলিনি, আজ শুধু তোমাদের বলছি। শিয়ালদা স্টেশনে পর পর অনেক অঘটন ঘটে গেল। হৃদয় আমার পকেটে টান মেরে বলতে লাগলো, শিগগির ওখানে চলো তো, ওই যে বুড়িটা বসে আছে চলো না ওর কাছে। প্ল্যাটফর্মের এক পাশে ছেঁড়া পুটলি নিয়ে উবু হয়ে বসে আছে এক বুড়ি, নিজের মনে বকবক করে যাচ্ছে। তাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে সবাই, কার অত সময় আছে তার দিকে নজর দেওয়ার। এদিকে হৃদয় বেদম নাচানাচি জুড়ে দিয়েছে পকেটের মধ্যে। ওকে থামাবার জন্য আমি বুড়ির কাছে হাজির হলাম। এবারে কি করবো হৃদয়, জিজ্ঞেস করলাম আমি। জিজ্ঞেস করো ও কোথায় যাচ্ছে, বলল হৃদয়। জিজ্ঞেস করলাম, বুড়ি বলল নাতির বাড়ি যাব বলে বেরিয়েছি। কোথায় তোমার নাতির বাড়ি? ওই তো সে শিব মন্দিরের পেছনটায়। ঠিকানা কি, রাস্তার নাম কি? বুড়ি কেবল মাথা নাড়ে, কিছুই ঠিক করে বলতে পারে না। নাম জানে না, ঠিকানা জানে না, এ তো আচ্ছা পাগল। সে গ্রাম ছেড়ে কলকাতায় এসেছে নাতির কাছে যাবে বলে, কিন্তু না গ্রামের নাম বলতে পারে না নাতির নাম, শুধু বলে শিব মন্দির। এর মাঝখানে বজবজের ট্রেনের সেই আদবুড়ো লোকটা চুপি সারে পেছনে এসে সব কথা শুনছে। এরপরে যা হলো বলতে গেলে তোমরাও ভুলোর মতো বলবে, বাকিটা আজ থাক। শর্টে বলতে গেলে আদবুড়ো লোকটা আমাদের দুজনকেই থানায় নিয়ে পুলিশের হাতে দিয়ে এলো। আমাকে দেখিয়ে বলল এ ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে, আর বুড়িকে দেখিয়ে বলল এ গ্রাম থেকে শহরে এসে হারিয়ে গেছে, এই বলে লোকটা হাওয়া হয়ে গেল। আমি তখনই আমার নাম ঠিকানা বলিনি, কেননা বাড়ির লোকেরা এসে পড়লে মানস সরোবর যাওয়ার ওখানেই ইতি। পরের দিন যখন ঘুম ভাঙলো, দেখলাম খুব কষে দই চিড়ে ফলার করে বুড়ির মুখে কথা ফুটেছে। তাকে পুলিশরা জিজ্ঞেস করছে কোন গ্রাম মনে পড়েছে। হ্যাঁ গো হ্যাঁ, একগাল হাসি বুড়ির মুখে, আমতলি। আমতলি? আমি ভীষণ চমকে উঠলাম। কি করবে এখন, গ্রামে ফিরে যাবে? যেতে পারবে তো একা একা? কি বুড়িমা পারবে? একা কি গো, এই যে সঙ্গী পেয়ে গেছি, আমার সইয়ের নাতি হৃদয় গো, হৃদয় ওই আমাকে নিয়ে যাবে। আমি দেখলাম বুড়ির পুঁটলিটা কাঁধে তুলে ওকে ধরে ধরে একটা ছেলে বাইরে নিয়ে যাচ্ছে। তার কোঁকড়া চুল কপাল ছাপিয়ে চোখ অবধি নেমে এসেছে, গেঞ্জিটা ময়লা মতো। বুড়ো আংলা, আমি চেঁচিয়ে উঠলাম। ছেলেটা চোখ টিপল, তারপর বলল, সে আবার কে? আমি শ্রীযুক্ত হৃদয়নাথ পুততুণ্ড, ডিহি বাখরগঞ্জ, মোকাম আমতলি, হাঁসপুকুর, তেঁতুলতলা। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানেই থাক, এর পরে আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।